একজন ব্যক্তি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে হঠাৎ করে তাকে একটা সিংহ দেখে তাড়া করলো এই সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য সেই ব্যক্তি জঙ্গলের মাঝ দিয়ে দৌড়াতে থাকলো সামনের দিকে যখন দৌড় দিল কোন নিরাপদ জায়গা পেল না অবশেষে একটা কুয়া দেখতে পেল সে জীবন বাঁচার জন্য সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য কুয়ার মধ্যে লাফ দিল লাফ দেওয়ার সাথে সাথে কুয়াতে একটা ঝুলন্ত দড়ি ছিল সেই দড়িটা সে ধরে ফেলল দড়িটা ধরে ফেলে যখন ধরলেন আপাতত সে বাঁচার একটা অবলম্বন পেল দড়িটা ধরে ঝুলে আছে নিচে যদি পড়ে যায় নিচে পড়ে গেলে দেখতেছে একটা বড় সাপ হা করে দাঁড়িয়ে আছে হা করে বসে আছে তার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল জীবন নিয়ে সে পরেশানির মধ্যে থাকলো জীবন তার শঙ্কার মধ্যে পড়ে গেল সাধু বাঁচতে পারবে কিনা কতক্ষণ বাঁচতে পারবে এমন সময় যখন সামনে উপরের দিকে যখন লক্ষ্য করল যে দড়িটা নিয়ে সে ঝুলে আছে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর সেখানে চলে আসলো সাদা ইঁদুর আর কালো ইঁদুর পর্যায়ক্রমে দড়িটাকে কেটে দিচ্ছে ধীরে ধীরে কাটতেছে এটা দেখার পর তিনি আরো হতাশ হয়ে গেলেন দড়িটা কারা শেষ হলে আমি নিচে পড়ে যাব সাপ আমাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে এমন সময় সে পরেশানির মধ্যে পড়ে গেল চিন্তিত হয়ে গেল জীবন তার শঙ্কার মধ্যে পড়ে গেল আদৌ সে বাঁচতে পারবে কিনা কতক্ষণ সে বাঁচতে পারবে হঠাৎ করে দেখলেন লক্ষ্য করলেন সেই কুয়ার পাশে একটা গাছ রয়েছে সেই গাছের মধ্যে একটা মৌচাক রয়েছে হাতটা বাড়িয়ে সে মৌচাকের মধ্যে আঙ্গুল ঢুকাই দিল কিছু মধু যখন পেল মধু যখন হাতে চলে আসলো সেই মধুগুলো খেল খাওয়ার পর মধুটা এত সুস্বাদু ছিল এত টেস্ট ছিল যার কারণে এতক্ষণ পর্যন্ত তার উপর যে বিপদগুলো এসেছে সমস্ত বিপদগুলো ক্ষণিকের মধ্যে সে ভুলে গেল সে মধু খাচ্ছে খাওয়ার পর মধুটি এত টেস্ট যার কারণে সেই সিংহের তারা সেই দড়ি নিয়ে ঝুলে আছে সেই দড়িটা ইঁদুর কাটতেছে এতক্ষণ হতাশ ছিলেন আসলে বাঁচতে পারবে কিনা যখন সে মধু পেল মধু যখন স্বাদ যখন তার পেটের মধ্যে চলে গেল তখন পূর্বের সকল বিপদ সে ভুলে গেল এভাবে সে জীবন যাপন করতেছে বিখ্যাত দার্শনিক পারস্য দার্শনিক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি এর ব্যাখ্যা করেছেন যে সিংহ তাকে তাড়া করেছিল সেই সিংহটা হলো মৃত্যু আর সিংহের হাত থেকে বাঁচার জন্য কুয়োতে যখন সে ঝাঁপ দিলেন যে দড়িটা ধরে সে ঝুলে আছে এই দড়িটা জল তার জীবন আর কুয়ার নিচে যে সাপ হা করে তার অপেক্ষায় আছে সেই সাপটা হলো তার জন্য কবর আর সে এই দুনিয়ার জীবনে যে মধুগুলো মধু যে খেলো এই মধুর টেস্ট এই টেস্টার কারণে পূর্বের বিপদগুলো সে ভুলে গিয়েছে এই মধুটাকে তুলনা করেছেন দুনিয়ার চাকচিক্য দুনিয়ার আকর্ষণীয় বস্তুর সাথে দুনিয়ার আকর্ষণীয় বস্তুর সাথে আর সাদা ইঁদুর আর কালো ইঁদুর তারা যে দড়িটা কেড়ে দিচ্ছে রশিটা কেড়ে দিচ্ছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন এই রশিটা কেড়ে দিচ্ছে সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যে দড়ি নিয়ে সে ঝুলে আছে দড়িটা জীবন তথা আমাদের এই দুনিয়ার জীবনে সিংহটা হচ্ছে মৃত্যু মৃত্যু আমাদেরকে সব সময় তারা করছে কথা বলুন ঠিক কিনা মৃত্যু আমাদেরকে সব সময় তারা করতেছে যে দড়িটা নিয়ে ঝুলে আছে সেই দড়িটা হচ্ছে জীবন আমাদের দুনিয়ার জীবন সাদা ইঁদুর আর কালো ইঁদুর যে দড়িটা কেড়ে দিচ্ছে এটি হচ্ছে রাত রাত এবং দিন আসতেছে আর চলে যাচ্ছে আমাদের হায়াত থেকে আমাদের নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যাচ্ছে ঠিক কিনা এভাবে আমাদেরকে একদিন মৃত্যুর দুয়ারে চলে যেতে হবে মৃত্যু আমাদের হবে এই কারণে মৃত্যু আসার আগেই আল্লাহ তাআলা বলতেছে অলতাংজুর নাফসুম্মা পদ্মমাত লিগার সেই আখিরাতের জীবনের কথা তুমি চিন্তা করো দুনিয়ার জীবনটা চিন্তা করার উপযুক্ত সময় এখানে যতটুকু আমল করবা এই আমলের উপর নির্ভর করে তোমার মুক্তি হবে নতুবা তোমার শাস্তির ব্যবস্থা আছে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই কারণে আমার আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে জাহান্নামে যাওয়ার যে চারটি কারণ মূল আলোচনার দিকে আমি ফিরে যাচ্ছি জান্নাতি মানুষেরা বান্দারা দুনিয়ার জীবনে কষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে চলে ঠিক কিনা আল্লাহ তাআলার বিধান মেনে চলতে কষ্ট আছে কিনা একটু ছাত্র ভাইরা যারা আছো একটু আমার সাথে একটু আমার কথার একটু জল দিবা দুনিয়ার জীবনে যারা জান্নাত দিতে চায় জান্নাতি যে মানুষগুলো আল্লাহ তাআলার যে বান্দাগুলো এই বান্দাগুলোর জীবনে কষ্ট আছে না নাই কষ্ট আছে এই কষ্ট করে যারা দুনিয়াতে জীবন যাপন করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে যারা অবিচল থাকবে যারা অটল থাকবে যদিও দুনিয়াবি কোনো তার স্বার্থের কোনো ক্ষতি হয় দুনিয়াবি যদি কোনো ক্ষতি হয় তারপর ইমানদার ব্যক্তি যারা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় টিকে থাকে কথা বলুন ঠিক কিনা এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই জান্নাতি বান্দাগুলো যখন জান্নাতে যাবে আবার তাদের সহপাঠী তাদের বন্ধু বান্ধব তাদের নিকটাত্ম তাদের পরিচিত জনেরা তখন জাহান্নামে যাবে যখন তাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে
সেই সময়ে জান্নাতি বান্দাগুলো তাদের পরিচিত মানুষগুলোকে যারা জাহান্নামে গিয়েছে এই ব্যক্তিগুলোকে তারা জিজ্ঞেস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাফার এই অপরাধীদেরকে জান্নাতি ব্যক্তিগুলো জিজ্ঞেস করবে আমার বন্ধুরা আমার নিকটাত্মীয় ব্যক্তি তোমরা কেন আজকে জাহান্নামে গেলা এর কারণ কি সেই ব্যক্তিগুলো সেই দিন তাদের অপরাধের কি কারণগুলো ছিল তারা দুনিয়ার জীবনে কি অপরাধগুলো করেছিল যে কারণে তাদেরকে আজকে জাহান্নামে যেতে হয়েছে সেই দিন তারা দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে তাদেরকে বলবে সেই কথাগুলো তারা শেয়ার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনুল কারীমে কোট করে দিয়ে আমাদের জানার ব্যবস্থা করে দিয়েছে তারা কি কথা বলবে জাহান্নামে যাওয়ার প্রথম কি কারণ ছিল সেই ব্যক্তিগুলো তাদের মুখ দিয়ে সেই কথাগুলো স্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা সেই দিন বলবে এক নম্বর যে কথাটি বলবে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লি তারা বলবে যে বন্ধুরা আমাদের যে অপরাধ ছিল যে কারণে আমরা আজকে জাহান্নামে এসেছি এক নম্বর কারণ হচ্ছে দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়ার জীবনে আমরা নামাজ আদায় করিনি আচ্ছা ছাত্র ভাইরা এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে মুসলমানেরা ঈমানদাররা যে নামাজ আদায় করি সালাত আদায় করি এটা ইসলামের কোন বিধানের মধ্যে পড়ে ফরজ না ওয়াজিব ফরজ বিধান কিন্তু সেই ফরজ বিধান তারা পালন করে নাই কোন তাদের গুরুত্ব ছিল না শুধু অবহেলা করে শুধু দুনিয়ার পিছনে ছুটে দুনিয়া কামাইয়ের জন্য তারা ছুটছিল কিন্তু আল্লাহ তাআলা যে ফরজ বিধান দিয়েছে সালাত আদায়ের কথা ছিল কিন্তু তারা সালাত আদায় করেনি এই নামাজের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না এই কারণে তারা স্বীকার করবে লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে সম্মানিত উপস্থিতি এই কারণে হাদিসের মধ্যে এসেছে আজকে দুনিয়ার জীবনে অনেক মানুষ আমাদের সমাজে আমাদের আশপাশে যারা নামাজ আদায় করে না সালাতের সাথে যাদের সম্পর্ক নেই এই ব্যক্তিগুলোকে যখন সালাতের কথা বলা হয় তখন তারা বলে আমরা সালাত না পড়লো আমাদের ঈমান ঠিক আছে কথা বলুন ঠিক কিনা বলে কিনা সালাত আদায় না করলো আমার ঈমান ঠিক আছে তোমার সাথে আমি অনেক ভালো আছি কিন্তু হাদিসের মধ্যে কি বলা হচ্ছে কোরআন কি বলছে হাদিস কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আব্দে বাইনাল কুফরে তারকা সালাত ঈমানদার এবং কাফিরদের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো সালাত সালাত মানুষদের মধ্যে পার্থক্য তৈরি করে দেয় যে ব্যক্তি সালাত আদায় করে সে ঈমানদার আর যে সালাত আদায় না করে সে হচ্ছে কাফের কার কথা আল্লাহ রাসূলের কথা আলাদা করে দিল সম্মানিত উপস্থিতি কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন হিসাব নিকাশের জন্য তৈরি হয়ে যাবে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন বিশাল ময়দানের মধ্যে সমবেত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় বান্দাগুলোকে যে কথাটি জিজ্ঞেস করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানাই দিয়েছে আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামতিস সালাত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবে আমার বান্দারা তোমরা কি নামাজি ছিলা কিনা সালাত আদায় করেছিলা কিনা জিজ্ঞেস করবে যারা সালাত আদায় করেনি তাদের জবাব দেওয়ার মতো কোনো সুযোগ আছে তাদের জবাব দেওয়ার মতো কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি দুনিয়ার জীবনে একজন মানুষ যদি সালাত আদায় করে তাহলে সে কতটুকু লাভবান হবে কিভাবে উপকৃত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন এক্সাম্পল দিয়েছেন উদাহরণ দিয়ে বিষয়টা সুন্দর করে বোঝার চেষ্টা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম হাল ইয়াক্তাসিলু কুল্লু খামসিন ইয়াওমাত আল্লাহ রাসূল বললেন হে আমার সাহাবারা তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে একটা ক্যানেল থাকে একটা নালা যদি প্রবাহিত হয় আর সেই নালার মধ্যে ক্যানেলের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি দিনে পাঁচবার গোসল করে হাল ইয়াবকা মিন দারিহি শাইয়ুন তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে ময়লা থাকবে একজন ব্যক্তি যদি দিনে পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে আল্লাহ রাসূলের সাহাবারা বলল বলু না লা ইয়াবকা মিন দারিহি শাইয়ুন হে নবীজি হে আল্লাহর রাসূল তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না
আল্লাহর রাসূল তখন সাহাবাদেরকে উৎসাহ দিলেন সাহাবাদেরকে বললেন মাসালুস সালাতিল খামসিয়া মুহাল্লাহু বিহিন্নাল খাতাব আল্লাহর রাসূল বললেন হে দুনিয়ার মানুষেরা আমার উম্মতের তোমরা একটু শুনে নাও যে ব্যক্তির জীবনে সালাত আছে পাঁচবার দিনে সালাত আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো মাফ করে দেয় বলি সুবহানাল্লাহ যে বলে গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয় সম্মানিত উপস্থিতি একজন মানুষ যদি সালাত আদায় করে দুনিয়ার জীবনে মানুষ বলে সালাত আদায় না করলে আমার ঈমান ঠিক আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন যারা সালাত আদায় করে আল্লাহ পাক বলেন তারাই হলো ঈমানদার তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রকৃত বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় দিয়ে দিয়ে কোরআনুল কারীমের মধ্যে জানাই দিচ্ছে الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله بولے جرا صلاة دائی کرے کھڑی مومن دیر پوری سایدی دیگئے ইমানদারদের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাই দিচ্ছে যারা সালাত আদায় করে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যতটুকু সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে তারা যাকাত আদায় করে আল্লাহ বলেন এরাই হলো খাঁটি মুমিন এরাই হলো খাঁটি মুমিন এরাই হলো প্রকৃতি ইমানদার আল্লাহ তাআলা এদের দুনিয়ার জীবনে মান সম্মান ইজ্জত সবকিছু বাড়াই দিবে তাদের দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান ইজ্জত অনেকাংশে বাড়াই দিবে সম্মানিত উপস্থিতি এই কারণে সেই দিন তারা জাহান্নামে যাবে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে তখন তারা তাদের অপরাধের যে কথাটি বলবে অপরাধ স্বীকার করে যে কথাটি প্রথম বলবে দুনিয়ার জীবনে আমরা নামাজি ছিলাম না সম্মানিত উপস্থিতি সম্মানিত মা বোনেরা তাহলে আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে কিনা দরকার আছে নামাজ আদায় করতে হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই আমি সংক্ষেপে আলোচনা করতেছি সম্মানিত উপস্থিতি দুই নম্বর তারা যে অপরাধ স্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেই কথা জানাই দিচ্ছে সেই জাহান্নামী ব্যক্তিগুলো দুই নম্বর তাদের অপরাধ যারা স্বীকার করবে সেটি হলো তারা বলবে ওলাম নাকুনু তুইমুল মিসকি তারা বলবে যে দুনিয়াতে আমাদের সম্পদ ছিল অনেক সম্পদ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিল কিন্তু এই সম্পদগুলো আমরা শুধু আমাদের নিজেদের কাজে ব্যবহার করেছি আমরা নিজেরাই সেগুলো ভোগ করেছি নিজেদের আরাম-আয়েশের কথা চিন্তা করে শুধু আমরা নিজেরাই সেই সম্পদগুলো ব্যবহার করেছি মিসকিনদের জন্য আমরা কোনো কিছু করি নাই এই সমাজে নিঃস্ব অসহায় গরীব ইয়াতীম যারা আছে যারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারে না এই ব্যক্তিগুলোর জন্য আমাদের করার ক্ষমতা ছিল তাদের পুনর্বাসনের কিছু করার ছিল কিন্তু আমরা সেগুলো করি নাই এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে সম্মানিত উপস্থিতি এই কারণে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছে এই সম্পদশালী ব্যক্তিগুলো যদি তাদের সম্পদের যথাযথ ব্যবহার না করে আল্লাহ তাআলার নির্দেশিত পথে যদি সেই সম্পদ ব্যয় না করে তাহলে এই সম্পদ কাল কিয়ামতের দিন তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের পার্শ্ববর্তী লোকেরা কি খেলো কিভাবে জীবন যাপন করলো তোমার ক্ষমতা ছিল সেগুলো দেখার তাদের পুনর্বাসনের চেষ্টা তুমি করলেই পারতা তাদের জীবন যাপনের মান উন্নয়নের কথা তুমি চিন্তা করলেই পারতা কিন্তু তোমার এর ব্যাপারে কোনো অবদান ছিল না যার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে সম্পদশালী ব্যক্তি যারা আছে তাদের দায়িত্ব কি তাদের কর্তব্য কি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেই কথা জানাই দিচ্ছে الله أكبر رب العالمين مالين وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا الله اكبر বলেন আল্লাহ পাক বলেন ওয়াতি যাল কুরবা হাক্কাহু তোমাদের সমাজের মধ্যে তোমার কাছাকাছি যারা অবস্থান করে এই ব্যক্তিগুলোর মধ্যে যারা মিসকিন রয়েছে যারা আল্লাহর পথের প্রতীক রয়েছে
যারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারে না মানবিকভাবে বিপর্যয়ের মধ্যে তাকে জীবন যাপন করতে হচ্ছে এই মিসকিনগুলোর পাশে তুমি একটু দাঁড়াও একদিন মসজিদে আলোচনা করেছিলাম এই আয়াতের যখন ব্যাখ্যা করেছিলাম এমন সময় আমার এক মুসল্লি বয়স্ক মানুষ সাথে সাথে দাঁড়িয়ে গেল তিনি বলতেছে হুজুর এই সমাজের মধ্যে কোনো মিসকিন নাই মিসকিন তো বর্তমান সময়ে পাওয়া যাবে না তার ধারণা স্বল্পজ্ঞানী মানুষ তার ধারণা ছিল সমাজের মধ্যে যারা শ্রমিক শ্রেণী রয়েছে যারা গরিব মানুষ রয়েছে তারা দিন আনি দিন খায় সুন্দর খাচ্ছে ঠিক না তাদের কোনো অভাব নেই উনি বুঝাতে যাচ্ছে যে আসলে ওরা যতটা সুখী আছে আমরা আর্থিকভাবে ততটা সুখী নেই এটা তার তিনি বুঝাচ্ছে তার স্বল্পজ্ঞানের মধ্যে তিনি এটা আমাকে বুঝাতে চেষ্টা করলেন তখন আমি তাকে বুঝালাম যে আসলে মিসকিন কাকে বলা হয় মিসকিন হচ্ছে যিনি দুনিয়াতে জীবন যাপন করতেছে তার যত চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো তিনি পূরণ করতে পারতেছে না তার একটা সন্তানকে লেখাপড়া করাবে সন্তানের লেখাপড়া করার খরচ তিনি বহন করতে পারতেছে না একটা মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে কিন্তু আর্থিক কষ্টের কারণে অভাব অন্তরের কারণে সেই মেয়েটাকে যথাসময়ে তিনি বিবাহ দিতে পারছে না এই ব্যক্তিগুলো হচ্ছে সমাজের মিসকিন এই সমাজের যারা সম্পদশালী ব্যক্তি রয়েছে এই সম্পদশালী ব্যক্তিগুলোর উচিত হচ্ছে তাদের ইমানি দায়িত্ব জাহান্নাম থেকে যদি তারা বাঁচতে চায় তাদের এই সম্পদগুলো এরকম সমাজের যারা অসহায় মিসকিন যারা রয়েছে তাদের পুনর্বাসনের জন্য এই সম্পদগুলো ব্যয় করতে হবে কথাকার চিল্লায় বলেন কথাকার আজকে সমাজের মধ্যে দেখেন যারা অর্থশালী ব্যক্তি রয়েছে তারা এই সম্পদগুলো তাদের শুধু নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছে সমাজের নিঃস্ব অসহায় মানুষগুলোর জন্য মিসকিন অসহায়দের জন্য তাদের সম্পদ তারা কখনো ব্যয় করে না কথা বলুন ঠিক কিনা এই সম্পদের কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে এই সম্পদ তাদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়াবে সম্মানিত উপস্থিতি এই কারণে আমরা যদি এই জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আমাদের এই সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহার করতে হবে সম্পদগুলো সুষ্ঠুভাবে আমাদেরকে বণ্টন করতে হবে যার যতটুকু হক রয়েছে এই হকদারের কাছে এই হকগুলো পৌঁছে দিতে হবে আজকে দেখেন তারা তাদের সম্পদ ব্যবহার করছে তাদের প্রয়োজনের অতিরিক্ত তারা ব্যবহার করছে সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তারা অপচয় করতেছে ঠিক কিনা অপচয় করতেছে আজকে তারা তাদের মেয়ের বিবাহ দিচ্ছে যে কোনো অনুষ্ঠান করতেছে যতটুকু খাবার আয়োজন করা দরকার তার চেয়ে তারা অতিরিক্ত করতেছে ঠিক কিনা অতিরিক্ত খাবারের তারা আয়োজন করতেছে এভাবে তারা সম্পদের অপচয় করতেছে অথচ এই সম্পদটা অন্য অসহায় মানুষের জন্য তিনি চাইলেই ব্যয় করতে পারতেন ঠিক কিনা এই কারণে তাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ পাক এই কারণে বলেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা সম্পদ তোমাকে দিয়েছি এটা তোমার ব্যক্তিগত সম্পদ নয় এটা আমার আমানত আমি তোমাকে আমানত হিসেবে দিয়েছি এই আমানতের যথাযথ ব্যবহার তোমাকে করতে হবে এই সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তুমি অপচয় করো না অপব্যয় করো না অযথা তুমি ব্যয় করো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানুই খানা শায়াতিন যারা সম্পদ ব্যয়ের ক্ষেত্রে যারা অপচয় করে অপব্যয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এরা হচ্ছে শয়তানের ভাই এরা শয়তানের ভাই এই কারণে সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করতে হবে যথাযথ জায়গায় আমাদেরকে সম্পদ ব্যবহারের চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছে তারা সম্পদ ব্যবহারের ক্ষেত্রে কি করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা জানাই দেন এখানে ইতআমুল মিসকিন হওয়ার কথা ছিল এই সম্পদশালী ব্যক্তিগুলো যদি সম্পদ দান করে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতআমিল মিসকিন দিতে পারতেন কিন্তু ইতআমিল মিসকিন না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাআমিল মিসকিন কেন দিলেন এখানে তাফসীরের মধ্যে এসেছে এই সম্পদশালী ব্যক্তি যে সম্পদগুলো সমাজের অসহায় শিষ্য মানুষের জন্য ব্যয় করে এটা তার ইচ্ছার ব্যাপার নয় এটা তার করুণা নয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ঠিক কিনা আল্লাহ তাআলার হুকুম এই সম্পদ তিনি দিচ্ছে তার মানে তিনি দিচ্ছেন না এই সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের নিঃস্ব অসহায় মানুষগুলোর হক রেখে দিয়েছেন তাদের অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছেন এই কারণে আল্লাহ তাআলা এখানে ইতআমুল মিসকিন না দিয়ে তোআমুল মিসকিন দেওয়া তোআমিল মিসকিন দিয়েছে তার মানে হচ্ছে এই সম্পদশালী ব্যক্তিগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য এই তাদের সম্পদগুলোকে পবিত্র করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সম্পদের বৈধতা নেওয়ার জন্য তাদেরকে এই সম্পদগুলো সমাজের অসহায় মানুষদের জন্য ব্যয় করতে হবে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এরা সম্পদ দেয় না এবং অন্যকে সম্পদ দিতে তারা উৎসাহ দেয় না নিরুৎসাহিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিগুলোর জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে জানাই দিচ্ছেন আল্লাজি জামা মালা ওয়া আদাদা
يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة তারা কি করে আল্লাজি জামা মাল ওয়াদদা সম্পদ শুধু উপার্জন করতেছে আর জমা করতেছে সঞ্চয় করতেছে অন্যর জন্য তারা সম্পদ ব্যয় করে না শুধু জমা করে আর গণনা করে তার ব্যাংক ব্যালেন্স কতটুকু হলো জমি জমা কতটুকু হলো বাড়ি গাড়ি কতটুকু হলো তারা শুধু জমা করে আর হিসাব করে আল্লাহ বলতেছেন যে তাদের ধারণা এই সম্পদ তাদেরকে চিরজীবী করে রাখবে কিন্তু তাদের ধারণা সঠিক নয় তারা অচিরেই খুব শীঘ্রই তারা হুতমা নামক জাহান্নামের মধ্যে চলে যাবে বলি নাউজুবিল্লাহ সম্মানিত মুসলিম এই কারণে সম্পদশালী ব্যক্তি যারা আছে আমাদেরকে এই সম্পদের আল্লাহ প্রদত্ত যে বিধান দিয়েছেন আল্লাহ যে যে খাতে ব্যয় করতে বলেছেন সেই খাতগুলোতে আমাদেরকে সম্পদ ব্যয় করতে হবে মজাদ হাজিরিন সেই জাহান্নামী ব্যক্তিগুলো জাহান্নামে যাওয়ার তিন নম্বর যে কারণ তৃতীয় যে অপরাধের কারণে তারা জাহান্নামে যাবে সেই কথা তারা স্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় وَكُنَّا نَقُودُ مَعَ الْقَائِدِينَ তারা সেই দিন বলবে আমরা জাহান্নামে এসেছি জাহান্নামে আসার তৃতীয় যে কারণ সেটি হচ্ছে আমরা সমালোচনাকারী যারা এই সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করেছিলাম সমাজের ভালো মানুষের সমালোচনা করেছিলাম তাদের দোষ ত্রুটিগুলো আমরা তালাশ করেছিলাম অন্বেষণ করেছিলাম তারা সমালোচনাকারীদের সাথে তারা সমালোচনা করেছিল এই তিন নম্বর অপরাধের কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হয়েছে চার নম্বর যে কথাটি তারা স্বীকার করবে তারা বলবে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন এই বিচার যে দিবস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন আখিরাতের জীবনে মানুষের হিসেব নিকেশ হবে এই দিনটিকে তারা অস্বীকার করেছিল যার কারণে তারা আখিরাতমুখী জীবনযাপন না করে তারা শুধু দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য দুনিয়ার সুখ শান্তির জন্য তারা চেষ্টা করেছিল কিন্তু সেই দিন তারা স্বীকার করবে যে আজকের যে এই দিন হবে এই দিনটাকে আমরা অস্বীকার করেছিলাম এই কর্মফল দিবসকে আমরা অস্বীকার করেছিলাম দুনিয়ার জীবনের আমলের উপর ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে হিসেব নিকেশ করবেন পুরস্কৃত করবেন অথবা শাস্তি দিবেন এই দিনটিকে আমরা অস্বীকার করেছিলাম যার কারণে আমরা তেমন আমল করতে পারি নাই যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে মজা হাজিরিন এই কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে চারটি কাজ করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলো সমাজের অসহায় মিসকিন দরিদ্র যে মানুষগুলো রয়েছে তাদের জন্য ব্যয় করতে হবে তিন নম্বর কোন সমালোচনা করা যাবে না মানুষের দোষ ত্রুটি তালাশ করা যাবে না এবং চার নম্বর কিয়ামতের দিনের বিচার দিবসকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যদি আমরা এই বিশ্বাসগুলো রাখতে না পারি এভাবে যদি আমরা কাজ করতে না পারি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে মাদা হাজিরিন এই কারণে আমাদেরকে একটু সজাগ হতে হবে সম্মানিত উপস্থিতি আজকে যেহেতু মা বন্ধের আলোচনা মা বন্ধের সম্পর্ক কিছু আলোচনা রাখা দরকার ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তো যারা বুদ্ধিমান মানুষ এই বুদ্ধিমান মানুষগুলো তারা আখিরাতের জন্য সঞ্চয় জমা করে আখিরাতের জন্য যারা দুনিয়ার পূজারী মানুষ দুনিয়ার স্বার্থকে যারা বেশি প্রাধান্য দেয় এই মানুষগুলো দুনিয়ার সুখ শান্তির জন্য দুনিয়ার ব্যাংক ব্যাংকে তারা অর্থ সম্পদ জমা করে ঠিক কিনা আর যারা আখিরাতে বিশ্বাসী এই আখিরাতে মানুষগুলো আখিরাতের ব্যাংকে তারা আমল জমা করে ভালো আমল তারা জমা করে এবং যেটার উপর ভিত্তি করে আখিরাতের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবে সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাই দিচ্ছে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সৃষ্টির উদ্দেশ্য কি আমরা পৃথিবীতে কি কারণে আসলাম আল্লাহ তাআলা বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যেহেতু আমাদেরকে উত্তম আমল করতে হবে এটা পরীক্ষার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে এই দুনিয়ার জীবনে আমাদেরকে যতদিন বেঁচে আছি সেই ওই জীবনে আমাদেরকে এই আমলগুলো করতে হবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই কারণে আমল করার উপযুক্ত সময় কোনটি সেটি আমাদেরকে আগে ভাবতে হবে বেঁচে থাকতে আমল করবো না মারা যাওয়ার পর আমল করবো বেঁচে থাকতে আমাদেরকে আমল করতে হবে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যারা বুদ্ধিজীবী মানুষ যারা বুদ্ধিমান মানুষ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে আহ্বান করতেছে সূরা হাসরের 18 নম্বর আয়াতে আমাদের করণীয় কি আমরা কোন পথে চলব আখিরাতের জন্য আমরা কখন কাজ করব কখন আমল করব আল্লাহ তাআলা জানায় দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله
خبير بما تعملون الله پاک বলেন হে ইমানদাররা বিশ্বাসীরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ওয়াল তাংজুর নাফসুম মা কদ্দামাত লিগদ আগামী কালের জন্য দুনিয়ার জীবনে আজকে আসো আগামী কাল থাকবা না সেই পরকালীন জীবনের জন্য কি সঞ্চয় করেছো একটু তাকাও একটু গবেষণা করো একটু চিন্তা ফিকির করো আখিরাতের জীবনের জন্য কি তুমি সঞ্চয় করতেছো একটু তাকাও তাহলে তুমি মূল বিষয়টি বুঝতে পারবা আখিরাতমুখী জীবন যাপন জীবন যাপনের জন্য তুমি এগিয়ে আসতে পারবা সেই আখিরাতের জীবনকে নিয়ে একটু চিন্তা করো অত্তাকুল্লাহ দুনিয়ার জীবনে যে কাজ করতেছো এই ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো ইন্নাল্লাহ খবীরুম বিমা তাআমালুন আর তোমরা দুনিয়ার জীবনে যে কাজ করো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখেন রাখেন কিনা সম্মানিত উপস্থিতি যারা আল্লাহকে ভুলে যায় তারা আখিরাতের জন্য কিছুই করে না যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে শরণ করে না তারা আখিরাতের জন্য কিছুই সঞ্চয় করতে পারে না বরং তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় নিজেদের ক্ষতি তারা নিজেরাই করে এই কারণে যারা বুদ্ধিমান মানুষ যারা ইমানদার মানুষ আল্লাহওয়ালা মানুষ এই ব্যক্তিগুলোর কার্যক্রম দুনিয়ার সাম্প্রতিক তৎপরতা সবগুলো হচ্ছে আখিরাত কেন্দ্রিক ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবা কিভাবে জীবন যাপন করবা যারা দুনিয়ায় এসে শুধু দুনিয়ায় আরাম আয়েশের কথা চিন্তা করে আল্লাহকে ভুলে যায় রাসূলকে ভুলে যায় এই ব্যক্তিগুলোর অনুসরণ তুমি করো না অনুকরণ করো না তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা তোমার দুনিয়াও শেষ হবে আখিরাতও তোমার নষ্ট হয়ে যাবে আখিরাতে কিছুই থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ইমানদারের করণীয় কি ইমানদারদের বর্জনীয় কি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে আলোচনা করেন ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون الله বলেন তোমরা তাদের মত হও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে তাদের রবকে যারা ভুলে গিয়েছে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভুলে গিয়েছে যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভুলে যায় যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভুলে যাবে কথা বলুন ঠিক কি না আল্লাহ তাআলা এই কারণে বলেন এদের মতো তোমরা হও না এদের আচরণ যেন তোমাদের জীবনে না আসে এদের পথ তোমরা অনুসরণ করো না এদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না এদেরকে সঙ্গ দিও না এরা দুনিয়া ভুলে গেছে এদের সাথে যদি তোমরাও চলাফেরা করো এদের পথে চলতেই তোমরাও দুনিয়াকে ভুলে যাবা তোমরাও আল্লাহকে ভুলে যাবা শুধু দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত তোমাদের দিলের মধ্যে তৈরি হবে এই কারণে আল্লাহ বললেন সেদের মতো তোমরা কখনো হও না তাহলে তোমরা অবাধ্য হয়ে যাবা সম্মানিত উপস্থিতি এই কারণে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তারা আল্লাহর কাজ করার সময় পায় না দুনিয়া নিয়ে যারা ব্যস্ত তারা আল্লাহকে শরণ করার সুযোগ পায় না এই কারণে আমাদেরকে আখিরাতমুখী জীবন যাপন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়া কেন্দ্রিক জীবন যাপন করবে দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে দুনিয়াকে বেশি ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন বলি নাউজুবিল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন الله پاک رب العالمين قرآن الكريم مدد جنائے جائے وآسر الحياة الدنيا فإن الجحيم هي المأوى جرا دنیا کی پرات ہم جائے شدو دنیا نہیں جارا بیستو تھکے دنیا نہیں جارا چنتا تدر شکر کج کرو مچے دنیا کے اندرے اللہ تعالیٰ بدد چھے فإن الجحيم هي المأوى এই ব্যক্তিগুলোই যাবে জাহান্নামে এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব সম্মানিত উপস্থিতি আমরা দুনিয়াকে কিভাবে প্রাধান্য দিচ্ছি দুনিয়ার এই মায়া মমতা দুনিয়ার ভালোবাসা আমাদের দিলের মধ্যে এমন ভাবে অবস্থান করছে আমরা আল্লাহকে চিনতে পারছি না রাসূলকে চিনতে পারছি না শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত আছি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি একজন ব্যক্তি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে হঠাৎ করে তাকে একটা সিংহ দেখে তাড়া করলো এই সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য সেই ব্যক্তি জঙ্গলের মাছ দিয়ে দৌড়াতে থাকলো সামনের দিকে যখন দৌড় দিল কোন নিরাপদ জায়গা পেল না অবশেষে একটা কুয়া দেখতে পেল সে জীবন বাঁচার জন্য সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য কুয়ার মধ্যে লাভ দিল লাভ দেওয়ার সাথে সাথে কুয়াতে একটা ঝুলন্ত দড়ি ছিল সেই দড়িটা সে ধরে ফেললো দড়িটা ধরে ফেলে যখন ধরলেন আপাতত সে বাঁচার একটা অবলম্বন পেল দড়িটা ধরে ঝুলে আছে নিচে যদি পড়ে যায় নিচে পড়ে গেলে দেখতেছে একটা বড় সাপ হা করে দাঁড়িয়ে আছে হা করে বসে আছে
তার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল জীবন নিয়ে সে পেরেশানির মধ্যে থাকলো জীবন তার শঙ্কার মধ্যে পড়ে গেল সাধু বাঁচতে পারবে কিনা কতক্ষণ বাঁচতে পারবে এমন সময় যখন সামনে উপরের দিকে যখন লক্ষ্য করলো যে দড়িটা নিয়ে সে ঝুলে আছে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর সেখানে চলে আসলো সাদা ইঁদুর আর কালো ইঁদুর পর্যায়ক্রমে দড়িটাকে কেড়ে দিয়ে ধীরে ধীরে কাটতেছে এটা দেখার পর তিনি আরো হতাশ হয়ে গেলেন দড়িটা কারা শেষ হলে আমি নিচে পড়ে যাব সাপ আমাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে এমন সময় সে পেরেশানির মধ্যে পড়ে গেল চিন্তিত হয়ে গেল জীবন তার শঙ্কার মধ্যে পড়ে গেল আদৌ সে বাঁচতে পারবে কিনা কতক্ষণ সে বাঁচতে পারবে হঠাৎ করে দেখলেন লক্ষ্য করলেন সেই কুয়ার পাশে একটা গাছ রয়েছে সেই গাছের মধ্যে একটা মৌচাক রয়েছে হাতটা বাড়িয়ে সে মৌচাকের মধ্যে আঙ্গুল ঢুকাই দিল কিছু মধু যখন পেল মধু যখন হাতে চলে আসলো সেই মধুগুলো খেলো খাওয়ার পর মধুটা এত সুস্বাদু ছিল এত টেস্ট ছিল যার কারণে এতক্ষণ পর্যন্ত তার উপর যে বিপদগুলো এসেছে সমস্ত বিপদগুলো ক্ষণিকের মধ্যে সে ভুলে গেল সে মধু খাচ্ছে খাওয়ার পর মধুটি এত টেস্ট যার কারণে সেই সিংহের তারা সে দড়ি নিয়ে ঝুলে আছে সেই দড়িতে ইঁদুর কাটতেছে এতক্ষণ হতাশ ছিলেন আসলে বাঁচতে পারবে কিনা যখনই সে মধু পেল মধুর যখন স্বাদ যখন তার পেটের মধ্যে চলে গেল তখন পূর্বের সকল বিপদ সে ভুলে গেল এভাবে সে জীবন যাপন করতেছে বিখ্যাত দার্শনিক পারস্য দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ তিনি এর ব্যাখ্যা করেছেন যে সিংহ তাকে তাড়া করেছিল সেই সিংহটা হলো মৃত্যু আর সিংহের হাত থেকে বাঁচার জন্য কুয়োতে যখন সে ঝাঁপ দিলেন যে দড়িটা ধরে সে ঝুলে আছে এই দড়িটা জল তার জীবন আর কুয়ার নিচে যে সাপ হা করে তার অপেক্ষায় আছে সেই সাপটা হলো তার জন্য কবর আর সে এই দুনিয়ার জীবনে যে মধুগুলো মধু যে খেলো এই মধুর টেস্ট এই টেস্টার কারণে পূর্বের বিপদগুলো সে ভুলে গিয়েছে এই মধুটাকে তুলনা করেছেন দুনিয়ার চাকচিক্য দুনিয়ার আকর্ষণীয় বস্তুর সাথে দুনিয়ার আকর্ষণীয় বস্তুর সাথে আর সাদা ইঁদুর আর কালো ইঁদুর তারা যে দড়িটা কেড়ে দিচ্ছে রশিটা কেড়ে দিচ্ছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন এই রশিটা কেড়ে দিচ্ছে সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত যে দড়ি নিয়ে সে ঝুলে আছে দড়িটা জীবন তথা আমাদের এই দুনিয়ার জীবনে সিংহটা হচ্ছে মৃত্যু মৃত্যু আমাদেরকে সব সময় তারা করছে কথা বলুন ঠিক কিনা মৃত্যু আমাদেরকে সব সময় তারা করতেছে যে দড়িটা নিয়ে ঝুলে আছে সেই দড়িটা হচ্ছে জীবন আমাদের দুনিয়ার জীবন সাদা ইঁদুর আর কালো ইঁদুর যে দড়িটা কেড়ে দিচ্ছে এটি হচ্ছে রাত রাত এবং দিন আসতেছে আর চলে যাচ্ছে আমাদের হায়াত থেকে আমাদের নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যাচ্ছে ঠিক কিনা এভাবে আমাদেরকে একদিন মৃত্যুর দুয়ারে চলে যেতে হবে মৃত্যু আমাদের হবে এই কারণে মৃত্যু আসার আগেই আল্লাহ তাআলা বলতেছে অলতাংজুর নাফসুম্মা পদ্মমাত লিগার সেই আখিরাতের জীবনের কথা তুমি চিন্তা করো দুনিয়ার জীবন এটা চিন্তা করার উপযুক্ত সময় এখানে যতটুকু আমল করবা এই আমলের উপর নির্ভর করে তোমার মুক্তি হবে নতুবা তোমার শাস্তির ব্যবস্থা আছে ঠিক কিনা এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা দুনিয়া কেন্দ্রিক জীবন যাপন করে শুধু দুনিয়া কিনে ব্যস্ত আছে এই ব্যক্তিগুলোর যখন মৃত্যু চলে আসবে মৃত্যু আসার সাথে সাথে তাদের অবস্থা কি হবে তাদের অভিব্যক্তি কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা জানাই দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউলা আখরতানি ইলা আজালিন করিব আসসদা ফাসদাক ওয়াকুম মিনাস সলিহিন এরা বলবে যে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব যে আমার মৃত্যু এসেছে আমাকে একটু সময় দাও এখন আমার জন্য মৃত্যু হয় আমার এখন অনেক অসমাপ্ত কাজ রয়েছে ফাসদাকা ওয়াকুম মিনাস সলিহিন আমার ধন সম্পদ ছিল এই ধন সম্পদ গুলো দান সৎকার করার কথা ছিল সমাজের নিঃস্ব অসহায় মানুষের জন্য ব্যয় করার কথা ছিল আসলে আমি সেটি করতে পারি নাই আমার জন্য এখন মৃত্যু না হয় আমাকে একটু সময় দাও ওয়াকুম মিনাস সলিহিন আমি নিকাজ করতে পারি নাই আমার উপর হজ ফরজ ছিল কিন্তু আমার সময়ের কারণে দুনিয়া কি নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার হজে যাওয়ার সময় হয়নি আমি হজ আদায় করতে পারিনি আমাকে একটু সময় দাও আমার উপর রোজা ফরজ ছিল রোজা আমি আদায় করতে পারি নাই আমার উপর মানুষের হক ছিল সেই হকগুলো আমি আদায় করতে পারি নাই আমার আত্মীয় স্বজনের হক ছিল তাদেরকে হকটা বুঝাই দিতে পারি নাই আমাকে একটু সময় দাও সময় দিলে আমি বাকি কাজগুলো করব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত কি সেই দিন এরকম প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রার্থনা মঞ্জুর করবেন এক কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে কোরআনুল কারীমের মধ্যে জানাই দিচ্ছেন যে ব্যক্তিগুলো মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে আমাকে একটু সময় দাও এখন যদি মৃত্যু না হয়ে যায় আল্লাহ পাক বলেন সেই ব্যক্তির অবস্থা কি হবে তাদের দরখাস্ত আমি মঞ্জুর করব না তাদের দরখাস্ত আমি গ্রহণ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওয়ালাইয়াখিরুল্লাহু নাফসান ইজা জা
أفعالها والله خبير بما تعملون الله বলে ওয়ালা ইয়াকিরাল্লাহু নাফসান ইজা জা জালুহা যখন একজন মানুষের মৃত্যুর সময় এসে যায় এই নির্দিষ্ট সময় আসার সাথে সাথে আমি তাকে আর কোনো অবকাশ দেই না সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায় সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায় তার মৃত্যু অবধারিত অতএব তাকে কোনো সময় দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না এই কারণে আমাদেরকে যারা আমরা জান্নাতে যেতে চাই জান্নাতি মানুষগুলোর দায়িত্ব হচ্ছে কর্তব্য হচ্ছে দুনিয়ার জীবনে আমরা যতদিন বেঁচে থাকব আল্লাহ কেন্দ্রিক আমাদের জন্য জীবন যাপন হয় আমরা যেন আল্লাহর পথে চলতে পারি রাসূলের নির্দেশ অনুযায়ী যেন চলতে পারি এটা আমাদেরকে দুনিয়ার জীবনে সময় থাকতেই হায়াত থাকতেই আমাদেরকে চিন্তা করতে হবে এবং এই পথে আমাদেরকে সময় ব্যয় করতে হবে সম্মানিত উপস্থিতি এই কারণে আজকে দেখেন আজকে মানুষ দুনিয়াকে নিয়ে ব্যস্ত আজকে এই আকাশ সংস্কৃতির যুগে ডিস অ্যান্টেনার যুগে ফেসবুকের যুগে ইউটিউবের যুগে আজকে যুবক যুবতীরা আজকে আমার অনেক মা বোনেরা অনেক ভাইরা আজকে ইউটিউবের মধ্যে সময় ব্যয় করতেছে ফেসবুকের মধ্যে সময় ব্যয় করতেছে রাত কোন দিক চলে যায় অনেকে টের পায় না কথা বলেন ঠিক কিনা এই কারণে এই আকাশ সংস্কৃতির যুগে এই অপসংস্কৃতির যুগে আজকে আমাদেরকে যুবক যুবতীদেরকে সাবধান হতে হবে এই সমস্ত ভাইরা যারা ইউটিউবের মধ্যে আমরা পড়ে থাকি ফেসবুকের মধ্যে আমরা যারা পড়ে থাকি অধিকাংশ সময় যারা আমরা ব্যয় করি আমাদেরকে চিন্তা করতে হবে আখিরাতের কথা স্মরণ করে এই পাপাচার অন্যায় অশ্লীলতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কথা বলুন ঠিক কিনা এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছে দুনিয়ার জীবনে যারা আল্লাহ আমার বান্দারা এরকম পাপাচার থেকে অশ্লীলতা থেকে যারা ফিরে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করবেন আপনার নফস হবে আপনার আত্মা যাবে এই অপসংস্কৃতির দিকে আপনি চলবেন আপনার আত্মা আকর্ষণ তৈরি করে দিচ্ছে কিন্তু যারা শুধুমাত্র আল্লাহর ভয়ে আল্লাহকে ভয় করে যারা এগুলো থেকে বিরত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى الله বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়ার জীবনের হিসাব আমাকে দিতে হবে এই ভয় যাদের দিলে আছে এই চিন্তাকে যারা পুঁজি করে যারা এই অপসংস্কৃতি থেকে অপাচার থেকে যারা বিরত থাকে আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি তাদেরকে আমি জান্নাত দিয়ে ধন্য করব বলি সুবহানাল্লাহ